ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের সামনে এবছরের মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ 2024 সালের বাংলার প্রশ্নপত্রটি তুলে ধরলাম। তোমরা ভালো করে প্রশ্নগুলো পরিলক্ষিত করো। 1 নম্বরে দেখো রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টি প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলি তোমরা এক নজরে দেখে নাও। এরপর তোমরা 2 নম্বরে দেখো কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 19 নম্বর রয়েছে। 2-এর 1 নম্বরে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো। এরপর 2-এর 2 নম্বরটিতে দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এরপর 2-এর 3 নম্বর প্রশ্নটি দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এরপর 2-এর 4 নম্বর প্রশ্নটি যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এরপর 3 নম্বর প্রশ্নটি দেখো প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এখানে 3+3=6 নম্বর রয়েছে। যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও। 3-এর 1 নম্বরে দেখো 2টি প্রশ্নের মধ্যে 1টি লিখতে বলা হয়েছে। 3-এর 2 নম্বরটিতে দেখো যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও। এখানেও 2টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে 1টি উত্তর করতে বলা হয়েছে। এরপর চলে আসলাম 4 নম্বর প্রশ্নে। কম বেশি 150টি শব্দে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর রয়েছে। এরপর চলে আসলাম 5 নম্বর প্রশ্নে। কম বেশি 150টি শব্দে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও। এখানেও 5 নম্বর রয়েছে। দুটোর মধ্যে 1টি লিখতে হবে। নম্বরগুলো পাশে বিন্যাস করে দেওয়া রয়েছে। এরপর চলে আসলাম 6 নম্বর প্রশ্নে। কম বেশি 150টি শব্দে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও। এটাও 5 নম্বর রয়েছে। 2টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে 1টি তোমাদেরকে লিখতে হবে। এরপর চলে আসলাম 7 নম্বর প্রশ্নে। কম বেশি 125 শব্দে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর রয়েছে এই প্রশ্নে। এখানেও
দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে তোমাদেরকে একটি লেখা লিখতে হবে, আর নাম্বারটা পাশে বিন্যাস করে দেওয়া রয়েছে, 1+3, 1+3। তোমরা ভালো করে প্রশ্নটা দেখো, সম্পূর্ণটাই আমি তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরেছি। এরপর 8 নম্বর প্রশ্নটি দেখো, কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2×5 10 নম্বর রয়েছে। এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, 2টি করতে হবে। 9 নম্বর প্রশ্নটি দেখো, চলিত বাংলায় অনুবাদ করো। দশ নম্বর প্রশ্নটি দেখো, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর রয়েছে। 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, তোমাদের একটি লিখতে হবে। এরপর 11 নম্বর প্রশ্নটি দেখো, কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 10 নম্বর রয়েছে এখানে। 8 যারা বহিরাগত রয়েছে, কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য এখানে 12 নম্বরে প্রশ্ন দেওয়া রয়েছে, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 4টি। এখানে 1×4 দেওয়া রয়েছে। তোমরা প্রশ্নগুলো দেখো, 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, 4টি করতে বলা হয়েছে। 13 নম্বর প্রশ্নটি দেখো, কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2×3 6 নম্বর রয়েছে। এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে 2টি করতে বলা হয়েছে এবং নম্বরগুলো বিন্যাস করে দেওয়া রয়েছে। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র। পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব।